আয়োজন করার মূল কারণটা হল আমি নগাঁও বেঙ্গলী সম্মিলিত যাকালি তিনিচুকীয়া যদি ঘটনা ঘটিল যখন নিরপরাধী খাটিকা মানুষক মারিলে তার তীব্র নিন্দা জানার কারণে প্রতিবাদ জানার কারণে আজি এই সংবাদমেল পাতিল। এনেকা ধরনের হত্যা হিংসায় জানো আমার সমাজখনক সংস্কার করিব, আমি সমাধান কিবা পাম নেকি? কোক হত্যা হিংসা এবিলাকত জানে আমি আমার যেবিলা সমস্যা আছে সমাধান করিব কেতিয়াও নকরে। গতি আমি তার একটা নিন্দা প্রতিবাদ করবলে আজি এনেকা সরকারের ওসব দাবি জানাইছো যাতে এনেকা ধরনের ঘটনা আর পুনরায় বৃত্তি নহয়। বিভিন্ন ধরনের মানুষে বিভিন্ন ধরনের পরিচয়মূলক বক্তব্য আগবাই আছে, তেওঁলোকক মারিছে জানো, আজি মন্ত্রী এমএলএক মারিব পারিছে জানো, নিঃসংস পাঁচজন মানুষক নি পেলায় মাতি পেলায় গুলিয়ায় মারিছে। এই সমাজের কোনো মানুষই তাক সমর্থন নকরে। এই চাওক, এই এটা আমার সরকারে উলিয়াব, এই কোনো এটা উলিয়াব পারা নাই। আমি যেটু টিভির নিউজত পাই আছো আলফা স্বাধীনও মানা করেছে, এটা কোনে করেছে? এই সরকারের দায়িত্ব, সরকারের আইবি ডিপার্টমেন্ট আছে, ইন্টেলিজেন্স ব্যুরো আছে, তেওঁলোকে ওলাব লাগে বস্তু। হয় হিন্দু বাংলাদেশী সংশোধনী বিধেয়ক মানে এনেকা ধরনের একো নেভাবো, কারণ কি হিন্দু বাংলাদেশীর লগত হত্যা হিংসা করলে জানো এই নাইকিয়া হয়ে যাব। আমি ইয়ার স্থানীয় খিলঞ্জিয়া বঙ্গালী হিসেবে, বঙ্গবাসী অসমীয়া হিসাবে কেতিয়াও সাপোর্ট নকরো বাংলাদেশের ইয়াত আনি সংস্থাপন করক। আমি ইয়াত যি মানুষ আছো ইয়ার খিলঞ্জিয়া মানুষের লগত মিলি গেছো, আমি একলগত থাকি ভাতৃত্বভাবে কাম করি সমাজের উন্নতি করবলে আমি বিচার লাগে। আমি বিহু করো, আমি পূজা করো, আপনাদেরও পূজা করে, আমি বিহু করি, আমার মাজত একটা এনেকা সম্বন্ধ হয়ে গেছে আজি 60 বছর 70, মূর বয়স 50 বছর, মূর জন্ম ইয়াত, মূর কর্ম ইয়াত, মূর মৃত্যুও ইয়াত হব। তার পিছতো যদি আমি একটা জাতিক লই বারে বারে কিবা পরিচালনা মন্তব্য দিয়া যায় এটা খুব বেয়া বেয়া বলে মই ভাবো, কেতিয়াও নাপায় কোনোবা জাতি যি জাতিয়ে নহক হব পারে, হব পারে এটা সরকারের দায়িত্ব, তেওঁলোকের ডিপার্টমেন্ট আছে ওলাব, আর ওলাব লাগে, উপযুক্ত শাস্তি দিব লাগে। মই তো কোনো সিবিআই তদন্ত দিব লাগে ইয়ার বাবে। তেওঁলোকে একটা ঘোষণা করেছে যে যখন মৃত ব্যক্তির পরিয়াললৈ এককালীন সাহায্য দিব, এইটো যাতে সোনকালে দিয়ে আর তেওঁলোকের পরিয়ালত যাতে এটাকে চাকরি দিয়ে। যি ঘটনা ঘটি গেল সেটা খুব নিন্দনীয়, কিন্তু তেওঁলোকের পরিয়ালত যাতে এটাকে চাকরি আর এককালীন 20 লাখ টাকাকে সাহায্য দিয়ে। যুনে নকর ঘটনাটো যি জাতিরে মানুষ নমরক, আপনিও নিন্দা করব, ময়ও নিন্দা করম, সমাজের সকল মানুষ নিন্দা করব। আজি চাওক ডাঙর মানুষক মারিব পারা নাই, কিন্তু এমএলএ এমপি মিনিষ্টারক আজি গুলিয়াব পারিছে জানো, তেওঁলোকক সবে মারিব পারিব, তেওঁলোকে খাটি খাওয়া মানুষ গাঁ নি পেলায় নদীর ওসর মারি দিলে বড় বড়ভাবে, এটা খুব বেয়া কথা।